তুই তো অবাকই, আমি আমি নিউজিল্যান্ড যাওয়ার আগেও তাইমের সাথে কথা বলেছিলাম যে কেন খেলবি না বা কি রিজনস, তো তখন আসলে এত কথা নেই, বাট আমি বলেছিলাম যে লেট মি কাম ব্যাক, তারপর আমি কথা বলবো। বাট এত তাড়াতাড়ি আসলে তাইমের সাথে আমার কথা হয়নি এই ব্যাপারে, তার আগেই কালকে তাইম পাপন ভাইকে বলেছেন। তাইমের সাথে নিশ্চয়ই কালকে দেখা হবে, কালকে খেলা আছে, মতো আমাদের খেলা শেষে আমি পারলে একবার কথা বলবো যে আসলে ওর প্রবলেমটা কোথায়। আর মনোমালিন্যর ব্যাপারটা যেটা আছে, আমার কাজ হচ্ছে যে এখন যেসব ছোটো ছোটো প্রবলেমস আছে টিমের মধ্যে সেগুলোকে ঠিক করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা হবেই, একটা ইগোস্টিক থাকে অনেক সময় হয়ে যায়, বাট এটা অনেক সময় ভুল ব্যবহার, একটা ছোটো কথার ব্যাখ্যাটা ভুল হয়, অনেক কিছুই থাকে, সেটাকে ঠিক করার চেষ্টা করবো আসলে। ডেফিনেটলি ওটা থাকবে, সেটা বসতে হবে। আমি মনে করি না যে কোনো সময় বলেনি যে আমি খেলবে না, ও বলেছে হয়তো বা এই সিরিজটা খেলবো না বা এই ম্যাচটা খেলবো না, এরকম বলেছে। বাট আমার মনে হয় আমাদের সাথে একটু কমিউনিকেশনের দূরত্বটা আছে, ওইটা আমরা যদি ঠিক করে ফেলি ইনশাল্লাহ আমি মনে করি সাকিবকে আমরা তিন ফর্মেটেই পাবো। জাতীয় দলের জার্সিতে আর টি টোয়েন্টি খেলতে চান না তামিম ইকবাল। বোর্ড সভাপতিকে এই ওপেনার এমন সিদ্ধান্ত জানানোর পর এই প্রতিক্রিয়া জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের। কিন্তু কেন তামিম এই সিদ্ধান্ত নিলেন, হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে তামিমের যে দূরত্ব তৈরি হয়েছে সেখান থেকেও এই সিদ্ধান্ত নিতে পারেন, এমন ইঙ্গিত মিলেছে সুজনের কণ্ঠে। তাই তো দ্রুতই সিদ্ধান্ত বদলাতে তামিমের সাথে আলোচনা করতে চান বিসিবির এই প্রভাবশালী পরিচালক। তামিমের মতো এক ফর্ম্যাট খেলবেন না এমন কোনো সিদ্ধান্ত এখনও জানাননি সাকিব আল হাসান, কিন্তু সাম্প্রতিক সময়ে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সফরে তার ছুটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই সমস্যার সমাধানও করতে চান খালেদ মাহমুদ। সাকিবের সাথে কমিউনিকেশন গ্যাপের কারণেই ঝামেলা হচ্ছে বলছেন এই পরিচালক। 2022 সালের ব্যস্ত সূচিতেই তিন ফর্ম্যাটেই সাকিবকে পাওয়া যাবে বিশ্বাস জাতীয় দলের সাবেক এই অধিনায়কের।